জুয়েল ফেইল আসলে 2023-এর সেরা সিনেমা হওয়ার যোগ্য। দুর্দিনে পাশে ছিলেন শুধুই প্রেমিকা, দুবেলা খাবার অভাবী টেম্পো চালক, ইংরেজি না জানা টুয়েলভ ফেল ছেলেটা এখন আইপিএস মনোজ শর্মা। হ্যাঁ, ঠিক এই হেডলাইনেই আজ থেকে এক বছর আগে মনোজ শর্মার গল্পটা আমরা সবাইকে জানিয়েছিলাম, আর আজ তাকে নিয়ে বানানো সিনেমা মনে সাহস যোগাচ্ছে দেশের প্রতিটি ছেলেমেয়ের। বিধু বিনোদ চোপড়ার বানানো টুয়েলভ ফেল আসলে সত্যি 2023-এর একটা মাস্টারপিস। শাদী মে জরুরানা সিনেমার আরতিকে মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, কেউ কেউ এভাবেই হাত ছেড়ে দেয়, আর কেউ খারাপ সময় এলে আরো খানিকটা শক্ত করে হাতটা ধরে থাকে। শ্রদ্ধা যোশী না থাকলে হয়তো সাফল্য খুব একটা সহজ হতো না মনোজ শর্মার। তাহলে শুরু থেকেই শুরু করি, তাই জানতে থাকো, জানাতে থাকো। মনোজ শর্মা জন্ম মধ্যপ্রদেশে, আর পাঁচটা শিশুর মতোই তার বেড়ে ওঠা। তবে লেখাপড়ায় বিশেষ আগ্রহী ছিলেন না মনোজ। অবস্থা এতটাই শোচনীয় হয়ে দাঁড়ায় যে নবম, দশম এবং একাদশ শ্রেণীতে রীতিমতো নকল করে, অর্থাৎ টুকলি করে পাশ করতে হয় তাকে। মনোজ ভেবেছিলেন এভাবেই দ্বাদশের গণ্ডিও পেরিয়ে যাবে, কিন্তু তার হয়ে ওঠে না, ভাগ্য সহায় হয় না মনোজের। আসলে জীবনে আমরা ভাবি এক আর হয় আরেক। দ্বাদশ পরীক্ষায় জারি হয় কড়া নজরদারি, ব্যাস শেষ রক্ষা আর হলো না। মনোজ সেই সময় জানতে পেরেছিলেন পরীক্ষায় মহকুমা শাসকের কড়া নির্দেশের কারণেই তিনি নকল করতে পারলেন না। মনোজের জীবনে এই দুঃসময় ঘনিয়ে এলো, আর সেদিনই মনোজের মনে হয়েছিল এমন কোনো ক্ষমতাবান ব্যক্তিও আছেন যার নির্দেশে টুকলি বন্ধ করে দেওয়া হলো। সেই সময় থেকেই তিনি সিদ্ধান্ত নেন কোনো কিছু যদি করতেই হয় তাহলে জেলা শাসকের মতো ক্ষমতাবান ব্যক্তি হবে। অপরদিকে দ্বাদশ অনুত্তীর্ণ হওয়ার পর দাদার সঙ্গে কাজে যোগ দেন মনোজ, টেম্পো চালাতে শুরু করেন। আর একদিন পুলিশ তার টেম্পো আটক করলে মনোজ সোজা চলে যান মহকুমা শাসকের দপ্তরে। তার মনে হয়েছিল যে মহকুমা শাসকই তার টেম্পো ছেড়ে দিতে সহযোগিতা করবেন, কিন্তু মহকুমা শাসকের কাছে পৌঁছে তিনি যে কাজের জন্য গিয়েছিলেন সেই কাজের কথা দূরে সরিয়ে রেখে মহকুমার শাসক হতে গেলে কিভাবে প্রস্তুতি নিতে হয় সে কথাই জিজ্ঞেস করেন। না, সেদিন মহকুমার শাসক মনোজকে খালি হাতে ফেরাননি। তিনি বলেছিলেন আইপিএস মনোজ কুমার শর্মা হতে গেলে ঠিক কী কী করণীয় তার, আর মনোজ স্থির করেছিলেন যেভাবেই হোক তাকে মহকুমা শাসকই হতে হবে। বলার অপেক্ষা রাখে না এই বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে আদতে তা ছিল না। বাড়ি থেকে জামাকাপড় নিয়ে গোয়ালিয়রে চলে এলেন মনোজ। নতুন শহর, নতুন লোক, নতুন স্বপ্ন, কিন্তু হাতে টাকা পয়সা বিশেষ নেই। তাতে কি, স্বপ্ন দেখতে কিংবা সফলতাকে ছুঁয়ে দেখতে কবেই বা অর্থের প্রয়োজন হয়েছে? যথাযথ পরিমাণ খাবার নেই, মাথার ওপর ছাদ নেই, যা আছে তা শুধুই ধৈর্য, আত্মবিশ্বাস আর কিছু একটা করে দেখানোর জেদ। রাতে ভিখারিদের পাশেই শুয়ে পড়লেন মনোজ। মনোজের এই দুর্দিনে এক এক করে বহু প্রিয়জনই দূরত্ব বাড়ালেন তার থেকে, আর সেই দিনগুলোতেই মনোজকে সাহস যোগালেন তার প্রেমিকা। মনোজ তার প্রেমিকাকে বলেছিলেন, তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে দুনিয়া বদলে দেব। না, প্রেমিকা মুখ ফেরাননি, বরং আগাগোড়াই মনোজকে ভরসা জুগিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে এসব কথা যেন রূপকথাই মনে হয়, তাই না? সত্যি তো আজ প্রেম, ভালোবাসা এসবের আগেও প্রাসঙ্গিক হয়ে ওঠে ডিভোর্স, প্রতারণা, বিচ্ছেদ। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন পাওয়া না পাওয়ার হিসেব কষতে ব্যস্ত, তখনও কিছু মানুষ তার ভালোবাসার মানুষের পাশে নিঃস্বার্থভাবেই থেকে যান, তাকে সাহস যোগান। হ্যাঁ জানি, যার যার নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হয়, কিন্তু এভাবে যদি একজন ভালোবাসার মানুষ, ভরসার মানুষ কাঁধে হাত রাখেন, পাশে থাকেন, তবে সামনের অমসৃণ পথে যাত্রা করতেও আত্মবিশ্বাস বজায় থাকে। একটা সময়ের পর লাইব্রেরিয়ানের কাজ পেয়ে যান মনোজ, পাশাপাশি করতেন পিয়নের কাজও, আর এভাবেই কাটতে থাকে দিন। এরপর তিনি চলে আসেন দিল্লিতে, বিত্তশালী বেশ কয়েকটি পরিবারে পোষ্য কুকুরের দেখাশোনা করতে শুরু করেন। তখন তার বেতন ছিল 400 টাকা। মনোজ সেই টাকা দিয়েই শুরু করলেন পড়াশুনো। কলেজ উত্তীর্ণ হওয়ার পর বসলেন পুলিশের পরীক্ষায়। তার লক্ষ্য তখন একটাই, আইপিএস হওয়া। আর শুধু যে এই পরীক্ষায় বসলেন তাই নয়, প্রথম প্রচেষ্টাতেই প্রিলিমিনারি পাসও করলেন, কিন্তু চূড়ান্ত পরীক্ষায় ঝুলিতে এলো ব্যর্থতা। না, থামলেন না মনোজ,
চেষ্টা চালিয়ে গেলেন আরো একবার আর তারপর আবারও, কিন্তু তিনবারের ফলাফলই জানান দিচ্ছিল তিনি অনুত্তীর্ণ। না, এরপরও থেমে যাননি মনোজ, দমে যাননি, আরও একবার পরীক্ষায় বসলেন এবং এই চতুর্থবারের চেষ্টাতে সাফল্যের সঙ্গেই উত্তীর্ণ হলেন। সাল 2005 মহারাষ্ট্র ক্যাডারে আইপিএস নির্বাচিত হলেন মনোজ শর্মা। ইতিহাসের পাতা চিনে নিল এক লড়াকু অফিসারকে। কয়েক বছর আগে কেউ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখল, কেউ বা কয়েকদিন আগে রূপুলি পর্দায় দেখল। টুকলি করে পাশ করা ছেলেটার নিজের দক্ষতার জেরে সাফল্য ছিনিয়ে আনার মুহূর্তটাকে, এমনকি 12 ফেইলের স্ক্রিপ্ট পড়ার পর পর্দার মনোজ অর্থাৎ বিক্রান্ত প্রায় 15-20 মিনিট ধরে রীতিমতো কেঁদেছিলেন। গল্পটা শুনে তিনিও মুগ্ধ হয়ে যান। এই ছবির হাত ধরে বিক্রান্ত দেখিয়ে দিয়েছেন তাকে দর্শক এতদিন যতটা ভালো অভিনেতা ভাবতেন, আদতে তিনি তার থেকেও অনেক গুণ বেশি প্রতিভাবান। আর গোটা ছবি জুড়ে দর্শককে কিভাবে আকৃষ্ট করে রাখতে হয় সমানভাবে তা 12 ফেইলে দেখিয়ে দিয়েছেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় এই 12 ফেইল যেন চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছে ইউপিএসসি প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণকারী শত শত ছাত্রদের জীবন সংগ্রামটা। পাশাপাশি এটাও বুঝিয়েছে যে চেষ্টা করার পরও পরীক্ষায় সফল না হওয়া এবং একটা বা একাধিক ব্যর্থতা কোনোভাবেই জীবনকে শেষ করে দিতে পারে না, বরং সেখান থেকেই এগিয়ে যেতে হয়, যেমন মনোজ এগিয়েছেন।